প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে হইতেছে 30 সেপ্টেম্বর 2022 রোজ শুক্রবার। তো আপনারা জানেন সপ্তাহে দুইটা দিন, এটা হচ্ছে নন্দী বাজার, সপ্তাহে দুইটা দিন শুক্রবার এবং হচ্ছে মঙ্গলবার এই বাজারে কিন্তু প্রচুর ধান কেনাবেচা হয়ে থাকে। তো এখন কিন্তু ঢাল সিজন, আপনারা জানেন যে বোরো মৌসুম শেষ হয়ে গেছে প্রায় 3 মাস আর উপরে হবে, বেশি হয়ে গেছে, মানে সিজন শেষ হয়েছে অনেক আগে। তো আবার সামনে হয়তো আমন মৌসুম চলে আসবে খুব শীঘ্রই, আর মাস দেড় গেলেই হয়তো অনেকে ধান কাটা শুরু করে দিবে, ধান চলে আসবে, নতুন ধান বাজারে চলে আসবে। তো তখন কিন্তু প্রচুর পরিমাণ ধান কেনাবেচা হবে এই বাজারে। এখন কিন্তু পুরোপুরি ঢাল সিজন, একদম আমদানি নেই, দেখতে পাচ্ছেন টুকিটাকি কৃষক ভাই ধান নিয়ে আসতেছে বাজারে, আবার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। তো আপনারা জানেন গত বাজারে ধান 26-28 এবং গোলমোটা জাতের যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার দর একটু বাড়তি ছিল, আপনারা জানেন দেখেছেন। তো আজকে 30 সেপ্টেম্বর 2022 রোজ শুক্রবার, আজকে 26-28 জাতের যে ধানগুলো রয়েছে এবং গোল মোটা জাতের যে ধানগুলো রয়েছে সেগুলোর বর্তমান বাজার দর কত আছে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি ধান নিয়ে আসছিলেন এগুলা? সুপার চিকন 26-28, দাম দর বলছে? না, দাম দর বলে নাই, এখনো বলে নাই, এখনো বলে নাই। কই মুন নিয়ে আসছিলেন? এই মাত্র নিয়ে এলাম তো, আমরা এখনো বলে নাই। ও, কই মুন নিয়ে আসছিলেন? আনছি 20 মুন 10 কেজি। 20 মুন 10 কেজি না, সবগুলা সুপার? না, সবগুলা। ঠিক আছে, দামে দাম কইতাছি তারপরও। তো ধান কার এটা? আমারই। কি ধান নিয়ে আসছিলে? মিতালি ফোর 26-28 না, দাম দর চিকন? চিকন হ্যাঁ, ওইটি দাম দর বলছে না, বিক্রি করে দিয়েছে? না, বিক্রি করে দিয়েছি। কত বিক্রি বিক্রি করলেন? কত করে বিক্রি করেছি? ধান অনেক সুন্দর, 1300 2 টাকা। কয় মন নিয়ে আসছিলেন? 17 মন। সবগুলা মিতালি ফোর, সবগুলা 1300 2 টাকা বিক্রি করছেন? না, 1300 2 টাকা। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম দাদা, ধান কার এটা? আপনার কি ধান বিক্রি করলেন? তেজগুল। কত করে বিক্রি করলেন? 1300 টাকা না। কই মন নিয়ে আসলেন? 12 মন। সবগুলাই 1300 টাকা বিক্রি করছেন না? ঠিক আছে, ধন্যবাদ। চাচা কি ধান নিয়ে আসলেন? চিকন ধান আছে, দাম দর বলতেছে? দাম দর বলতেছে তেজগোল্ড না, আবার ইয়ে হইতেছে, দুইটা হইতেছে, 1300 1300 12 টাকা বলছে, 2 টাকা বলছে না। আপনি চাইতেছেন কত? কত হলে দিয়ে দিবেন? আমি চাইতেছি যে হলে 20-22 টাকা। হ্যাঁ, 20 টাকা 22 টাকা, 1320-22 টাকা সম্ভব হবে তো ইনশাল্লাহ? সম্ভব হবে ইনশাল্লাহ। বিক্রি করেন, ধন্যবাদ। চাচা কি ধান নিয়ে আসছিলে? গোলমোটা, দাম দর বলতেছে? কত বলতেছে? 972। কম যে ধান, কি খারাপ একটু? না, ধান কম বলতেছে যে, ধান তো অনেক সুন্দর, গত বাজারে দেখলাম বাড়তি। হ্যাঁ, দিন আগে বাড়তি দেখলাম অনেক, 70 টাকা বলছে নাকি আরো কেউ বেশি বলছে? কই মন নিয়ে আসছিলে? 6 মন। সবগুলা গোল মোটা না? ঠিক আছে, ধন্যবাদ ভাই। কি ধান বিক্রি করলে? কত দামে? 1300 1300 12 টাকা না। কই মন নিয়ে আসলেন? সবগুলাই তেজ গোল, 13 টাকা বিক্রি করছেন? 12 টাকা না। ঠিক আছে, ধন্যবাদ ভাই। কি ধান বিক্রি করলে? মোটা গোল মোটা কত করে? 1190। গোল মোটা 1190? গোলের মধ্যে একটু আর কিছু কম আছে। নাম কি জানে? সুপার নাই নাকি? সুপার। আচ্ছা আচ্ছা, কি ধান বিক্রি করলে? এটা বিক্রি করলাম 51। শক্তি হন কত করে? এটা বেচা মানে 92। 1292? হ্যাঁ, 1292। কয় একটু কম যে নাকি? গত বাজার রেডি আসছিলাম, 2-3 বাজার রেডি চলছে। আচ্ছা ঠিক আছে, কয় মন বিক্রি করলে? হ্যাঁ, কয় মন বিক্রি করলে? বিক্রি করলাম 11 মন 10 কেজি। 11 মন 10 কেজি না, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাম দর বলছে? কই নিয়ে দাদা, কি ধান নিয়ে আসলেন এটা? তেজ গোল্ড, চিকন? চিকন 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 এটা 26-28। দাম দর কে বলছে? কম বলতেছে? কত বলতেছে?
কত বলতেছে কাকা এই যে 1250 টাকা দাম পাবেন এত কম কে দাম নিম যে নিম এত দাম ও 1400 টাকা আশা কই রইছে কে বেশি বলা নাই কয় মন নিয়ে আসলে 32 মন 32 মন সবগুলা এই দেন না সেকেন্ড হল জান ছেলে নাম দা কি বাজার কত দে দিবেন আগে আরো সামনে দেখবেন দেখি বেশি দরকার না থাকলে আরো দেখেন কি দরকার কিনতে আছে হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন বিক্রি করে দিছে কত করে বেশি না কত করে দাম কই নাইলা ও আচ্ছা তো মোটামুটি ভাবে আপনারা 26 28 এবং গুল মোটা জাতের যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার দর জানতে পারলেন আজকে সর্বোচ্চ কেনাকাটা হচ্ছে 26 28 জাতের যে ধানগুলো রয়েছে চিকন সেটা বিক্রি হইতেছে 1300 টাকা শুরু করে 1312 টাকা 20 টাকা আমরা খুবই কম দেখলাম সেই সঙ্গে গুল মোটা জাতের যে ধানগুলো রয়েছে সেগুলো কেনাকাটা হইতেছে মোটামুটি ভাবে 970 থেকে শুরু করে 980 90 1000 খুবই কম দেখছি আমরা তো দেখা গেছে গত বাজার থেকে গত বাজার এবং আজকের বাজার মোটামুটি ভাবে সেম বলা যেতে পারে আজকের বাজার একটু কম গত বাজার আপনারা দেখছেন জিনেগাতি বাজারে সর্বোচ্চ কেনাকাটা হয়েছে মোটামুটি ভাবে 26000 জাতের যে ধানগুলো রয়েছে সেগুলো কেনাকাটা হয়েছে মোটামুটি ভাবে 1290 থেকে শুরু করে 1300 1310 টাকা 20 টাকা পর্যন্ত কেনাকাটা হয়েছে সেই সঙ্গে গুলমোটা জাতের যে ধানগুলো রয়েছে সেগুলো 1000 থেকে শুরু করে 990 থেকে শুরু করে 1000 1010 টাকা 20 টাকা 25 টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে তো মোটামুটি ভাবে দেখা গেছে সেই বাজার থেকে গুলমোটার বাজার আজকে একটু কম মানে জিনেগাতি বাজার থেকে আজকের বাজারে গুলমোটা জাতের যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার একটু কম কিন্তু 26 28 জাতের যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার দর মোটামুটি ভাবে সেম তো মোটামুটি ভাবে 26 28 জাতের যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার দর এটাই ছিল ইনশাআল্লাহ আগামী বাজারে 26 28 এবং গুলমোটা জাতের যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার দর কত থাকে আপনাদেরকে জানিয়ে দেব তো সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম